আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন এই অধিবেশনে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের বাইরে সাংবাদিকদের সামনে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী বলেন রাজনৈতিক তৎপরতা দ্রুত বাড়ছে গতকাল চার রাজ্যে নির্বাচনে ফল এসেছে ফলাফল খুবই উৎসাহ ব্যবস্থা যারা সাধারণ মানুষের কল্যাণে দেশের প্রতি এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য উৎসাহ ব্যঞ্জক এদিন সোমবার দু সালে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদের ইতিবাচক শক্তি নিয়ে সংসদে আসার এবং গণতন্ত্রের মন্দিরকে রাজনীতির মঞ্চে পরিণত না করার জন্য আবেদন করেছেন তিনি বলেন দেশে ধীরে ধীরে শীত বাড়লেও রাজনৈতিক উত্তাপ দ্রুত বাড়ছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল উৎসাহ ব্যঞ্জক এই ফলাফলই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করবে জনগণের ভালো সমর্থনের পর আমরা সংসদ মন্দিরে বৈঠক করছি আমি সকল সংসদ সদস্যদের ইতিবাচক চিন্তা নিয়ে সংসদে আসার আহ্বান জানাই বাইরের পরাজয়ের ক্ষোভ সংসদে আনবেন না গণতন্ত্রের মন্দিরকে মঞ্চ বানাবেন না দেশকে ইতিবাচকতার বার্তা দিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন আমি সমস্ত সদস্যদের প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করছি এবং সংসদে উপস্থাপিত বিলগুলির উপর গভীরভাবে আলোচনা করা যায় বিধানসভা নির্বাচনের ফলাফল জনগণের কল্যাণ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মানুষকে উৎসাহিত করতে চলছে যারা নারী যুবক কৃষক এবং দরিদ্র এই চারটি জাতির ক্ষমতায়নের নীতি অনুসরণ করে তাদের প্রচুর সমর্থন পায় যখন জনকল্যাণের প্রতিশ্রুতি থাকে তখন ক্ষমতা বিরোধী শব্দটি অপ্রাসঙ্গিক হয়ে যায় তিন রাজ্যে জনতা পার্টি জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন যে কিছু লোক এসে প্রো ইনকাম বেসিস সুশাসন বা স্বচ্ছতা বলে এটি দেশে দেখা যাচ্ছে দেশে নেতিবাচকতা প্রত্যাখ্যান করেছে গণতন্ত্রের মন্দির জনগণের আশা আকাঙ্ক্ষাকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ আমি সকল সদস্যকে প্রস্তুত হয়ে সংসদে উপস্থাপিত বিলগুলির উপর গভীরভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি বর্তমান চুনাও নতিজো কে আধার পর কাহ তো যে বিপক্ষ মে বেঠে হুয়ে সাথী হ্যাঁ ये उनके लिए गोल्डन अपॉर्चुनिटी है इस सत्र में पराजय का गुस्सा निकालने की योजना बनाने के बजाय इस पराजय में से सीख करके पिछले नौ साल से चलाई गई नकारात्मकता की प्रवृत्ति को छोड़ करके इस सत्र में अगर सकारात्मकता के साथ आगे बढ़ेंगे तो देश उनके तरफ देखने का दृष्टिकोण बदलेगा उनके लिए एक नया द्वार खुल सकता है और वो विपक्ष में है तो भी उनको एक अच्छी एडवाइस दे रहा हूं कि आइए सकारात्मक तो विचार लेकर के आइए अगर हम दस कदम चलते तो आप बारह कदम कर फैसला लेकर के आइए हर किसी का भविष्य उज्जवल है निराश होने की जरूरत नहीं है लेकिन कृपा करके बाहर के पराजय का गुस्सा सदन में मत उतारना हताशा निराशा होगी आपके साथियों को आपका दम दिखाने के लिए कुछ कुछ करना भी पड़ेगा लेकिन कम से कम लोकतंत्र के इस मंदिर को वो मंच मत बनाइए और अभी भी मैं कहता हूं मैं मेरे लंबे अनुभव के आधार पर कहता हूं कि थोड़ा सा अपना रुख बदलिए विरोध के विले विरोध का तरीका छोड़िए देश हित में सकारात्मक चीजों का साथ दीजिए अच्छी उसमें जो कमियां हो उसकी डिबेट कीजिए आप देखिए देश के मन में आज जो ऐसी कुछ बातों पर नफरत पैदा हो रही है हो सकता है वो मोहब्बत में बदल जाए रिपोर्ट आर ई न्यूज